সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরো একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের রেসিপিতে থাকছে গোলাপ ফুল পিঠা। দেখতে যতটা সুন্দর, বানানো একদমই সহজ, আর খেতে তো অসম্ভব মজার। আশা করছি আজকের পর্বটা সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা কিন্তু এই পিঠাটা বিয়ের ডালা সাজানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। রেসিপিটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটাই অনুরোধ করব, যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আরও এরকম নিত্য নতুন সহজ এবং সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিন। পিঠার জন্য আমি প্রথমেই শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় আর অল্প একটু 3-4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে শিরাটাকে ভালোভাবে জাল করে নিয়েছি, আর এর ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। আর এখন আমি এখানে নিয়েছি চালের গুঁড়ার ডো। এই ডোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এর আগেও কয়েকটা পিঠার রেসিপিতে কিভাবে চালের গুঁড়ার ডো তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে না হয় দেখে নেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার ডো তৈরি করে নিয়েছি। পানিটা যখন টকবগে গরম হয়ে আসবে তখন চালের গুঁড়াটা দিয়ে 3-4 মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে যাবে। এখন সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। এর উপরে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিলাম, এতে করে রুটিটা বেলতে অনেক সহজ হবে। এখন একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু খুব একটা মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এর পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই তো ঠিক এইরকম পুরুত্বটা থাকবে। এখন একটা কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কুকি কাটা না থাকে, যে কোনো মুখা দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দরভাবে উঠেও আসছে। বাকি রুটিগুলো দিয়েও কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে। এই তো পাপড়ির জন্য এতটুক সাইজে ঠিক আছে। এখন আমি প্রথমে কিভাবে কলিটা তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে যে কলিটা থাকে সেটা তৈরি করে নিলাম। এটা আসলে বলে বোঝানো সম্ভব না, দেখেই বুঝে নিতে হবে। এখন পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। একটা পাপড়ি তৈরি করা হয়ে গেল, আরেকটাও এই সাইড দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে নিচের যে সাইডটা সেটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে আসবে। একটা ফুলের জন্য 6 থেকে 7টা পাপড়ি দিলে কিন্তু সেটা সুন্দর হয়। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটার পাশে আরেকটা পাপড়ি দিয়ে দিতে হবে। আর আপনারা যদি ফুলটাকে বেশি ফুটাতে চান, তাহলে একটু সামনের দিক থেকে নিচের দিকে একটু করে দিতে হবে, তাহলে দেখবেন ফুলটা সুন্দরভাবে ফুটে যাবে। এই যে এইভাবে ঠিক লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 6 থেকে 7টা পাপড়ি ব্যবহার করেছি। এভাবে একটু ফুটিয়ে দিলে সুন্দর হবে দেখতে। এই তো কত সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ফুলটা দেখতে কতটা সুন্দর। আর এই যে নিচের সাইডটাও কিন্তু এরকম হয়েছে, হাতে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। ঠিক এইভাবে সবগুলো ফুল তৈরি করে নিতে হবে। আরেকটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা পাপড়ি নিয়েছি, আর মাঝখানটাতে এইভাবে নখ দিয়ে চাপ দিয়ে দিতে হবে, যাতে করে যেন না খুলে আসে। এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কুলি যে আছে আর কি, একটু ফুটা ফুটা কুলি, সেটা কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। এইভাবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। মাঝখানটাতে ট্যাপ করে দেওয়ার জন্য কিন্তু খুলে আসতেছে না, তা না হলে কিন্তু খুলে আসবে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিলে সুন্দর একটা আর কি ফুটা ফুটা একটা কলি তৈরি হয়ে গেল। এখন হাত দিয়ে এইভাবে একটু পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে। এখন একটা নাইফ দিয়ে আমি মাঝখানটাতে কেটে নেব। 2টা তৈরি করা হয়ে গেল একসাথে। একটু আর কি ফুটা ফুটা যে কলিটা আছে সেটা এটা এভাবে তৈরি করে নিতে পারেন। দুটা পদ্ধতি সহজ, আমি আপনাদেরকে দুটাই তৈরি করে দেখালাম। আপনাদের যেটা সহজ মনে হয়, সুন্দর মনে হয় সেটাই তৈরি করবেন। বাকি সবগুলো একইভাবে আমি তৈরি করে নিব। সবগুলো ফুল দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় তেল গরম করতে দিয়েছি,
আর তেলটা যখন দেখবেন মিডিয়াম গরম হয়ে এসেছে তখনই কিন্তু ফুলগুলো দিয়ে দিতে হবে। কোনোভাবে যেন তেলটাকে বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ফুলের ভিতরের অংশটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেজন্য হাতে সময় নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আস্তে আস্তে পিঠাটাকে ভাজতে হবে, যাতে করে ভিতর থেকে যেন ক্রিসপি হয়ে আসে। তা না হলে কাঁচা থাকলে সেটা খেতেও ভালো লাগবে না। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার চলে আসছে। এই তো সোনালি কালারটা চলে আসছে, এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক কিন্তু সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। আর পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছি, গরম থাকলে কিন্তু কোনোভাবে দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো চুপসে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না। শিরাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে পিঠাটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন শিরার মধ্যে ডুবিয়ে পরিবেশন করার পালা। এখন এগুলোকে আমি সুন্দরভাবে পরিবেশন করব। সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে আর পরিবেশনও করা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফিজ।